হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি দু হাজার কুড়ি একুশের মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের সাতশো উনচল্লিশ নাম্বার পেজের গ্রামার সেকশনটা করাবো এই পেজের সিন আনসিন আগেই করিয়ে দিয়েছি যারা দেখনি তারা প্লে লিস্টে গিয়ে দেখে নাও আর এ আগেও অনেকগুলো আমি গ্রামারের পেজ সলভ করেছি সেগুলোও তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দিও চলো শুরু করি ক্লাসটা প্রথমে আছে ভাববে সঠিক ফর্মটা বাঁচতে হবে অন মার্চ টোয়েন্টি অ্যাজ মেনি অ্যাজ ওয়ান ওয়ান ফোর প্যাসেঞ্জার্স অ্যারাইভড হয়ে যাবে দেখো অ্যারাইভ হ্যাজ অ্যারাইভড আর অ্যারাইভড ছিল তাহলে এটা হয়ে যাবে অ্যারাইভড এই যে এইটা হ্যা হেয়ার ফ্রম দুবাই বাই এ স্পেশাল ফ্লাইট দে পুট হবে পুট পুট আর পুট ছিল তাহলে পুট হবে পুট ইন কোয়ারেন্টিন থ্রু নো প্যাসেঞ্জার্স অন দ্য এয়ারক্র্যাফট দো নো প্যাসেঞ্জার্স অন দ্য এয়ারক্র্যাফট সোড। ঠিক আছে সো সোড আর হ্যাস সোন ছিল সোড হয়ে যাবে এনি মেজর সিমটমস অফ করোনা ভাইরাস এরপরে দেখো আছে আর্টিকেল প্রিপোজিশান পাঁচের দাগের এতে ড্যাশ ডিসে ড্যাশ ডিসেম্বর টু ইন ডিসেম্বর আমরা জানি মাসের নামের আগে ইন হয় তাহলে ইন লিখলাম ইন ডিসেম্বর টু থাউজেন্ড চায়না ফার্স্ট নোটিসড দ্য ক্লাস্টার অফ পেশেন্টস উইথ নিউমোনিয়া ইন দ্য হুবেই প্রভেন্স তাহলে বুঝতে পারলে করোনা ভাইরাস নেই এটা তাহলে প্রথমে একটা ইন তারপর একটা দা তারপর একটা উইথ এরপর বিয়ের দাগের একে আছে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে কমপ্লেক্স সেন্টেন্স কিছু দেয়ার ইস আন আনন্যাচারাল সাইলেন্স এটা হয়ে যাবে দেয়ার ওয়াজ এ সাইলেন্স হুইচ ওয়াজ আনন্যাচারাল দেখো হুইচ দিয়ে যোগ করে আমরা এটাকে কমপ্লেক্স করলাম এরপর দুই একটা আছে দ্য টিচার সেট টু দ্য স্টুডেন্টস ডোন্ট ওয়েস্ট ইউর টাইম ন্যারেশন চেঞ্জ করতে হবে দ্য টিচার অ্যাডভাইসড দ্য স্টুডেন্টস নট টু ওয়েস্ট দেয়ার টাইম নট টু ওয়েস্ট দেয়ার টাইম তিন নম্বরটা আছে ভয়েস চেঞ্জ আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক দেখো এটা হয়ে যাবে আ আইটা এখানে সাবজেক্ট ছিল এখানে দেখো বাই মি হয়ে অবজেক্ট হয়ে গেছে আর মাই হোমওয়ার্কটা অবজেক্ট ছিল সেটা এখানে সাবজেক্ট হয়ে গেছে তাহলে হবে কি মাই হোমওয়ার্ক হ্যাজ নট বিন ডান তাহলে এটা হ্যাজ হ্যাভ নট ডান ছিল এটা হয়ে যাবে হ্যাজ নট বিন ডান বাই মি এরপর আছে ফ্রেজাল ভার্ব সারেন্ডার হয়ে যাবে গিভিং রিজেক্টেড এটা হয়ে যাবে টার্নড ডাউন আর স্টার্ট হয়ে যাবে সেটিং ক্লিয়ার এতটা দেখো রিজেক্টেডটা ফার্স্ট টেন্সে ছিল সেই জন্য এটা ডাউন হলো ইডি যোগ হলো আর বাকিগুলো প্রেজেন্ট টেন্সে ছিল বলে প্রেজেন্ট টেন্সে লিখলাম তাহলে এই এই ভিডিওটা আমরা শেষ করলাম এখানেই পরের ভিডিওতে আরেকটি গুরুত্বপূর্ণ পেজের গ্রামার নিয়ে আলোচনা করব তোমরা এইভাবেই চ্যানেলটা ফলো করতে থাকো আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও থ্যাংক ইউ